হ্যালো বন্ধুরা, এসএসসি বাংলা চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা পাঠ করব বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগের অন্তর্গত শাক্ত পদাবলী ও কবি কমলাকান্ত ভট্টাচার্য সম্পর্কে। তো আজকের আলোচনায় আমরা শাক্ত পদাবলীর উদ্ভব, কবি কমলাকান্তের জীবনী এবং কমলাকান্তের শাক্ত পদাবলী থেকে কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি জেনে নেব। তো আজকের আলোচনাটি বাংলা তথা SLST ছাত্রছাত্রীদের কাছে একটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করছি তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে শাক্ত পদাবলী কাকে বলে। অষ্টাদশ শতাব্দীর উল্লেখযোগ্য কাব্য বৈচিত্র্য পাওয়া যায় শাক্ত পদাবলীর মধ্যে। শক্তিদেবী অর্থাৎ উমা, পার্বতী, দুর্গা, কালিকাকে কেন্দ্র করে যে গান রচিত হয় তাকে বলা হয় শাক্ত গান। শাক্ত গানকে সেকালে বলা হতো মালসী। মালবশ্রীর আগে এই গান গাওয়া হতো বলেই মনে করা হয় এর নাম ছিল মালসী। তো এবার আমরা শাক্ত পদাবলী উদ্ভবের কারণ জেনে নেব। অষ্টাদশ শতাব্দী ও তৎকালীন সময়ে চলতে থাকে এক চরম বিশৃঙ্খলা, অত্যাচার, অবিচার, চতুর্দিকে এক ম্যাচানায়ের মতো অবস্থা। এ সময়ে শুরু হয় ফিরিঙ্গি, মগ ও পর্তুগিজ দস্যুদের হামলা। এই অত্যাচার ও অবিচারের সংকটময় অবস্থায় বিপন্ন মানুষজন দিশাহারা হয়ে এক শক্তিদেবীর আশ্রয় নেন, যে শক্তি সব বিপদ আপদ থেকে তাদের রক্ষা করবে, উদ্ধার করবে, ভয় থেকে নিয়ে যাবে অভয়ালোকে। সেই পরম নির্ভয় করুণাময়ী জগৎ জননীর উপাসনারই আরেক নাম শাক্ত সাধনা। আর সেই সাধনার অঙ্গ হিসাবেই সাধক পদকর্তাগণ শাক্ত দেবীর উদ্দেশ্যে গান রচনা করেছিলেন। সেগুলি হল শাক্ত পদাবলী। অর্থাৎ অষ্টাদশ শতাব্দীতে অরাজকতাপূর্ণ জীবন সংঘাত থেকে মুক্তি লাভের আশায় মানুষ আদ্যাশক্তির স্মরণ নিয়েছিল এবং তা থেকেই জন্ম শাক্ত পদাবলীর। শাক্ত পদাবলীর বিভাগ। শাক্ত পদগুলিকে প্রধানত দুটি শাখায় বিভক্ত করা হয়। এক নম্বর হর পার্বতীর পারিবারিক জীবন আশ্রিত আগমনী বিজয়া সঙ্গীত এবং দুই নম্বর কালিকা বা শ্যামার মাতৃরূপের ভজন বিষয়ক আধ্যাত্ম সঙ্গীত। শাক্ত পদাবলীর কবিগণ। কালিকা বা শ্যামার মাতৃরূপের ভজন বিষয়ক সঙ্গীত রচনার ক্ষেত্রে যে সমস্ত কবি রয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য। তো আজকে আমাদের পাঠ্য শাক্ত পদাবলীর কবি কমলাকান্ত ভট্টাচার্য। শাক্ত পদাবলীর আর একজন বিশিষ্ট কবি হলেন কমলাকান্ত ভট্টাচার্য। তিনি রামপ্রসাদের মতোই খ্যাতি লাভ করেছেন এবং স্মরণীয় হয়ে রয়েছেন। তার ভক্তিরস, সঙ্গীত রস ও কবিত্ব শক্তিতে তিনি রামপ্রসাদের সমতুল্য। জন্ম ও বংশ পরিচয়। কমলাকান্তের জন্ম হয়েছিল আনুমানিক 1772 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার অম্বিকা কালনায়। তার পারিবারিক উপাধি ছিল বন্দ্যোপাধ্যায়। তার পিতার নাম ছিল মহেশ্বর এবং মাতার নাম মহামায়া দেবী। বাল্যকালে পিতৃবিয়োগ হলে মা মহামায়া দেবী দুই শিশুপুত্র কমলাকান্ত ও শ্যামাকান্তকে নিয়ে পিত্রালয়ে চলে আসেন। মহামায়া দেবী কমলাকান্তকে পড়াশোনার জন্য টোলে ভর্তি করে দেন। টোলে পড়াশোনার পাশাপাশি কমলাকান্ত গোপনে সাধন ভজন অনুশীলন শুরু করেন। কমলাকান্তের কর্ম ও ব্যক্তিজীবন। কমলাকান্তের চরিত্র ও পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে বর্ধমান রাজরা তাকে বিশেষ ভক্তি করতেন। বর্ধমান মহারাজা তেজশ্চন্দ্র তাকে গুরুরূপে বরণ করে নেন এবং কোটালহাটে কমলাকান্তের সাধন ভজনের জন্য মন্দির করে দেন। সেখানে কমলাকান্ত কালীমূর্তি প্রতিষ্ঠা করে পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করতেন। কমলাকান্তের জীবন কথার সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক অলৌকিক গল্পকাহিনী। শোনা যায় দেবী কালিকা নাকি তাকে বাগদিনীর বেশ ধরে দেখা দিয়েছিলেন। দস্যুদল তাকে মেরে ধরে সমস্ত কিছু কেড়ে নিলেও তার গানে মুগ্ধ হয়ে তার চরণে শরণ নিয়েছিলেন। তাকে মায়ের কাছে বলি দেবার আগে দস্যু সর্দার তার শেষ ইচ্ছামতো গান করতে সুযোগ দেন। সুযোগ পেয়ে কবি নিম্নলিখিত গানটি গেয়ে শোনান। আর কিছু নাই শ্যামা, কেবল তোমার চরণ দুটি রাঙা। গানটি করলে দস্যুদল মুগ্ধ হয়ে কবিকে মুক্তি দান করে এবং কবির শিষ্যত্ব গ্রহণ করেন। সাহিত্য সাধনা।
কমলাকান্ত সাধন তত্ত্ব বিষয়ে একটি গ্রন্থ রচনা করেছিলেন। গ্রন্থটি হলো সাধক রঞ্জন, এটি তন্ত্র সাধনার বই। এছাড়া তিনি কিছু বিশুদ্ধ বৈষ্ণব কবিতাও লেখেন, কিন্তু কমলাকান্তের খ্যাতি প্রকৃতপক্ষে তার শাক্ত পদগুলির জন্যই। কমলাকান্তের ভণিতাই যদিও প্রায় 300 পদ পাওয়া গেছে, তবে বর্ধমান রাজবাটি থেকে প্রকাশিত কমলাকান্তের পদাবলী সংগ্রহে মোট 269টি পদ ছিল, যার মধ্যে 245টি শ্যামা বিষয়ক এবং 24টি বৈষ্ণব ভাবাপন্ন রাধাকৃষ্ণ বিষয়ক। যদিও তার মধ্যে আগমনী ও বিজয়া পর্বের গানগুলি অতি চমৎকার, এখানে তিনি রামপ্রসাদের চেয়েও উৎকৃষ্ট। কমলাকান্তের আগমনী পর্যায়ের কয়েকটি উল্লেখযোগ্য পদ হল, 1, আমি কি হেরিলাম নিশি স্বপনে, 2, ও হে গিরিরাজ গৌরী অভিমান করেছে, 3, গিরিরানী এই নাও তোমার উমারে, 4, যাও গিরিবর হে আনো মেয়ে নন্দিনী ভবনে আমার, গৌরী দিয়ে দিগম্বরে কেমনে রয়েছ ঘরে, 5, আজি কালি করি দিবস যাবে প্রাণের উমারে আনিবে কবে, প্রতিদিন কি হে আমারে ভুলাবে একই তব অবিচার। কমলাকান্তের বিজয়া পর্যায়ের কিছু উল্লেখযোগ্য পদ, 1, ওরে নবমী নিশি না হইরে অবসান, শুনেছি দারুণ তুমি না রাখো সতের মান, 2, আমি হে রাজার নারী ইহা কি সইতে পারি, সোনার পুতুলি দিলে পাথারে ভাসায়ে, 3, ফিরে চাও গো উমা তোমার বিধুমুখ হেরি, অভাগিনী মায়েরে বধিয়ে কোথা যাও গো। কমলাকান্ত ভক্তের আকুতি পর্যায়ের অল্প কয়েকটি পদ লিখেছিলেন, তো এর মধ্যে উল্লেখযোগ্য হল, 1, শুকনো তরু মুঞ্জরে না ভয় লাগে মা ভাঙে পাছে, 2, জানি জানি গো জননী যেমন পাষাণের মেয়ে, আমারই অন্তরে থাক মা আমারে লুকায়ে। মৃত্যুবরণ, কমলাকান্তের মৃত্যুর ব্যাপার নিয়েও একটি প্রবাদ রয়েছে। তার মৃত্যুর পূর্ব মুহূর্তে মহারাজা তেজশ্চন্দ্র চেয়েছিলেন হিন্দু রীতি অনুসারে তাকে গঙ্গা তীরে নিয়ে যেতে, কিন্তু তাকে একথা বলার পর তিনি নাকি মুমূর্ষু অবস্থাতেই মহারাজকে জানিয়েছিলেন তিনি সৎমাতার কোলে আশ্রয় নিতে চান না। তাই তিনি বলেছেন, কি গরজ, কেন গঙ্গা তীরে যাব, আমি খেলে মায়ের ছেলে হয়ে বিমাতার কি শরণ লব। তো যাই হোক, 19 শতাব্দীর দ্বিতীয় তৃতীয় দশকে আনুমানিক 1821 খ্রিস্টাব্দে প্রায় 50 বছর বয়সে কবি কমলাকান্ত দেহত্যাগ করেন। এতক্ষণ পর্যন্ত আমরা কমলাকান্তের জীবনী ও শাক্ত পদাবলী সম্পর্কে একটি প্রাথমিক ধারণা নিলাম, তো এবার আমরা এখান থেকে কিছু বাছাই করা প্রশ্ন উত্তরগুলি জেনে নেব। প্রথম প্রশ্ন, কমলাকান্তের প্রকৃত নাম কি ছিল? উত্তর, কমলাকান্ত বন্দ্যোপাধ্যায়, আর ভট্টাচার্য ছিল তার উপাধি। 2, কমলাকান্ত কোথায় জন্মগ্রহণ করেন? উত্তর, বর্ধমান জেলার অন্তর্গত অম্বিকা কালনাই। 3, কমলাকান্তের সাধন ক্ষেত্র কোথায় ছিল? উত্তর, বর্ধমানের কোটালহাট নামক স্থানে। 4, কমলাকান্ত কার গুরু ছিলেন? উত্তর, বর্ধমান রাজ তেজশ্চন্দ্রের গুরু ছিলেন। 5, কমলাকান্তের সঙ্গে কোন বর্ধমান রাজের ঘনিষ্ঠতা ছিল? উত্তর, বর্ধমান রাজ তেজশ্চন্দ্রের পুত্র মহারাজ প্রতাপচন্দ্রের সঙ্গে কমলাকান্তের ঘনিষ্ঠতা ছিল। 6, শাক্ত পদাবলী ছাড়া কমলাকান্ত রচিত একটি গ্রন্থের নাম করুন। উত্তর, সাধক রঞ্জন, এটি তার তন্ত্র সাধনা বিষয়ক রচনা। 7, কমলাকান্তের পদাবলী তার মৃত্যুর পর কে প্রকাশের উদ্যোগ নেন? উত্তর, মহারাজা তেজশ্চন্দ্রের উত্তরাধিকারী মহাথাপচাঁদ। 8, কমলাকান্তের প্রামাণিক পদ সংগ্রহ কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর, বর্ধমানের রাজবাটি থেকে। 9, কমলাকান্ত বাল্যকালে কোথায় প্রতিপালিত হন? উত্তর, মাতুলালয়ে, চান্না গ্রামে ছিল তার মাতুলালয়। 10, কমলাকান্ত কোন দেবীকে কেন সৎমা ভাবতেন? উত্তর, গঙ্গা দেবীকে সৎমা ভাবতেন, কেননা তিনি ছিলেন শ্যামা মায়ের ভক্ত। 11, কমলাকান্ত ভট্টাচার্য কোন পর্যায়ে শ্রেষ্ঠ ছিলেন? উত্তর, আগমনী ও বিজয়া পর্যায়ে শ্রেষ্ঠ। 12,
বর্ধমান রাজবাটী থেকে প্রকাশিত কমলাকান্তের মোট পদের সংখ্যা কত ছিল? উত্তর 269টি। 13 নম্বর, বর্ধমান রাজবাটী থেকে প্রকাশিত 269টি পদের মধ্যে শ্যামা বিষয়ক পদ কটি ছিল? উত্তর 245টি ছিল শ্যামা বিষয়ক পদ এবং 24টি ছিল বৈষ্ণব ভাবাপন্ন রাধাকৃষ্ণ বিষয়ক পদ। 14 নম্বর, কমলাকান্তকে কার ভাবশিষ্য বলা হয়ে থাকে? উত্তর রামপ্রসাদ সেনের। 15, কমলাকান্তের পিতা ও মাতার নাম কি ছিল? পিতা ছিলেন মহেশ্বর এবং মাতা ছিলেন মহামায়া দেবী। 16 নম্বর, রামপ্রসাদে যে আগমনী গানের সূচনা, কমলাকান্তে তার পুঙ্খানুপুঙ্খ বিস্তার, বক্তা কে? উত্তর জাহ্নবী কুমার চক্রবর্তী। 17 নম্বর, দিগন্ত প্লাবী সুর মূর্ছনার সর্বশ্রেষ্ঠ রূপকার কমলাকান্ত, মন্তব্যটি কার? উত্তর জাহ্নবী কুমার চক্রবর্তী। 18 নম্বর, কমলাকান্তের দীক্ষাগুরু কে ছিলেন? উত্তর কালিকানন্দ ব্রহ্মচারী। 19 নম্বর, কমলাকান্ত কোন মন্দিরে সিদ্ধি লাভ করেন? উত্তর বিশালাক্ষী দেবীর মন্দিরে। 20 নম্বর, কমলাকান্ত শীর্ষক 4 অঙ্কের নাটকটি কার লেখা? উত্তর বিজয়চন্দ্র মহাতাপ। 21 নম্বর, কমলাকান্ত পদাবলীর প্রকাশক কে? উত্তর শ্রীকান্ত মল্লিক। 22 নম্বর, সাধক কবি কাকে বলা হয়? উত্তর কমলাকান্ত ভট্টাচার্য। 23 নম্বর, শাক্ত পদাবলীতে কমলাকান্ত কোন রাগের প্রবর্তক ছিলেন? উত্তর রূপানুরাগ। 24 নম্বর, কমলাকান্তের আত্মকাহিনী পাওয়া যায় কোথা থেকে? উত্তর কমলাকান্তের সাধক রঞ্জন গ্রন্থটি থেকে। 25 নম্বর, কমলাকান্তের জীবনীকার কে ছিলেন? উত্তর অতুলচন্দ্র মুখোপাধ্যায়। 26 নম্বর, তান্ত্রিক ভাবের কবি কাকে বলা হয়? উত্তর কমলাকান্ত ভট্টাচার্য। 27 নম্বর, কমলাকান্তকে শৈবতান্ত্রিক কে বলেছেন? উত্তর যোগেশচন্দ্র রায়। 28 নম্বর, সর্বকালের লোকান্তর কবি কাকে বলা হয়? উত্তর কমলাকান্ত ভট্টাচার্য। 29 নম্বর, উমা বিষয়ক সঙ্গীতের দুটি ভাগ কি কি? উত্তর আগমনী ও বিজয়া। 30 নম্বর, কমলাকান্তের জন্ম ও মৃত্যুসাল উল্লেখ করুন। উত্তর আনুমানিক 1772 খ্রিস্টাব্দের জন্ম এবং 1821 খ্রিস্টাব্দে মৃত্যু। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি তোমাদের ভীষণ উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।